আমাদের অবস্থা হইল যদি কেউ কারোর মা অসুস্থ হয়, ধরে এক মাস অসুস্থ ছিল, তো হাসপাতালে একটু মাঝে মাঝে বমি পাল্টানো হয়, বমি করছে আর পরিষ্কার করতে হয়েছে, তো সবাই বলে বেড়া জানো এক মাস মার বমি সাফ করছি, আর ওর যে ছয় বছর সাফ করছে এটা জীবনেও কয় না কি। এদিন এক সৌদি আরবে এক ছেলে দুষ্টুমি করে, তো আমি তাকে একটু নসিহত করছিলাম, তো আরেকজনে আমার কথা টেনে নিয়ে বলছিল দেখো এখন আব্বার সাথে দুষ্টুমি করছো, তো ছোটবেলা পাম্পাস কিনতে গিয়ে বাবা যা খরচ করছে মত পর্যন্ত এটার কাফারাও দিতে পারবো না, বুঝেন না কথা মনে হয়, ছোটবেলা পাম্পাস কিনে না বাচ্চাদের জন্য কিনে নি, তো কত টাকার কিনছে এ পর্যন্ত, চার বছর পর্যন্ত কিনছে, প্রতিদিন দুইটা তিনটা করে পাল্টাইছে, বাবার পাম্পাস কেনার টাকাটাও তো জীবনে দিতে পারবো না, এটার কাফারাও তো হবে না, আজীব কথা বলছি না কি। এখন আমরা একটু থেকে একটু হলে আমি তো মাকে তিন বছর খাওয়াইছি, ও মা না তোমার 30 বছর খাওয়াইছে। এক আজীব বারডেমের একজন ডাইরেক্টর ছিলেন, এখন নাই, একদিন আমি ওনাকে জিজ্ঞেস করি, আমাকে খুব মহাব্বত করতেন, আমি স্যার আপনার মা কোথায় থাকে, কেন মার সাথে আমি থাকি, আমার ঢাকার ভাষায় মার সাথে আমি থাকি, কি বলছে বলেন, উত্তর আমরা কি উত্তর দেই, মা আমার সাথে থাকে, উনি কি বললেন বলেন, জি মা বাসায় থাকে মার সাথে আমি থাকি, মানে এতটা ভালো লাগছে আমার এই উত্তরটা, বললো কি, হ্যাঁ আমি মার সাথে থাকি, 30 বছর তো মার সাথেই ছিলাম, এখনো আমি মার সাথেই আছি, কি ভাই বলেন কত বছর মা বাবা আমার সাথে ছিলেন বলেন, হ্যাঁ শুধু আজকে গিয়ে দেশি মুরগি, কালকে গিয়ে বাঙ্গা আড় মাছ, পরশু তো খাইতে পারছে না আর বোয়াল মাছ, লেকিন বাবা কোথেকে আনছে বাবা ছাড়া কেউ জানে না, বাস্তব না বাস্তব বলেন না, আর সেই বাবাকে 2-3 মাস খাওয়ায়া বলে আমি খাওয়াইছি, ভাইদের সাথে যুদ্ধ করে, তুই তো খাওয়াস না আমি খাওয়াই, অথচ বলা উচিত ছিল ভাইয়া তুই তো অনেক করছিস, আমি তুই আর খাওয়াস না আমি বাবাকে খাওয়া, উচিত ছিল না এটা বলেন যে আমি করবো এটা আমার বাবা, এখন প্রত্যেক বাচ্চা যদি মনে করে যেটা আমার আমি করব, তাহলে আর সালিশ লাগে, সালিশ ধরে ও সালিশ লাগা বাবাকে খাওয়াবার জন্য সালিশ লাগে, তো বাবা সালিশ দ্বারা ঠিক করে দেয় তুমি 3 দিন খাওয়াবা তুমি 3 দিন খাওয়াবা তুমি 3 দিন খাওয়াবা, আর বলে কি বলে না বলেন, আর উচিত ছিল কি বুঝাইতে পারতেছি না, তো আমি খাওয়াবো বলেন কি উচিত ছিল বলেন, আমার বাবাকে তো আমি খাওয়াবো, বাবার চিকিৎসা সব আমি দিব, মার চিকিৎসা সব আমি দিব, ভাইয়েরা এসে আবদার করবে আমাকে একটু অনুমতি দাও সুযোগ দাও ভাই এতটা থাকুক, চাইলে না বাবার কলেজা খুশি হবে, আর এখন বিপরীতে কি হয় তুই দিবি না আমি দিতাম না, আমার একা বাপ আমার একা বাপ তোর তো বাপ কি এইসব বলে, যদি ও না থাকতো তুমি দিতে হইতে না, তখন তোমার দেওয়া লাগতো না, যদি তোমার আরেকটা ভাই না থাকতো কি বাবাকে নিয়ে ভাগ করে ভাগা ভাগি করে, কি লেগে কইলাম কথা এটা কি লেগে কইলাম, এই জন্য আল্লাহ তালা ছাড়া কোনো আশ্রয় নাই, পৃথিবীর সব আশ্রয় একদিন ছুটবে আল্লাহ তালা ছাড়া কোনো আশ্রয় নাই, বলেন 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 আল্লাহ তালা ছাড়া কোনো আশ্রয় নাই, এ কথার ইয়াকিন বানানো যে আল্লাহ তালা ছাড়া আমার কোনো মালজা নাই, আল্লাহ তালা ছাড়া আমার কোনো মঞ্জা নাই, আল্লাহ তালা ছাড়া আমার কোনো আশ্রয় নাই, আল্লাহ তালা ছাড়া আমার কোনো কি নাই, এখন জীবন শেষ সময়ে আইসিইউ তো এটা বারবার প্রমাণ করে, চোখে দেখতেছেন আইসিইউর প্রমাণ, মেয়েটা ঢুকতে যায় দিতে দেয় না যেতে দেয় না, না যেতে যাওয়া হবে না ওখানে যাওয়া বন্ধ, বাস্তব না বাস্তব বলেন, যেন দুনিয়াতে সামান্য একটু সবক দিয়ে দেয়, একটু সবক দিয়ে দিচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে আইসিইউ থেকে হেফাজত করে, যেন আইসিইউতে যেতেই না হয়, যেন আমার বিয়ে বাচ্চা একসাথে থাকে আর ওরা জিকির আজকার করতে থাকে আর তেলাওয়াত করতে থাকে এমন সময় মালাকুল মৌত এসে যায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, মৃত্যুর যাতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন, মৃত্যুর সময় যেন আমার রব হাত বাড়িয়ে দেয়, হাত বাড়িয়ে বলে ধরো ধরো আমারটা ধরো আমার হাত ধরো, কি ভাই তখন কেমন হবে বলে, মুরগি যদি ওই বাচ্চাওয়ালা মুরগি থাবা মারে না, তো 2-3 বছরের বাচ্চা হাঁটতে গেছে থাবা মারে, তো এবার মা কি বলে, মা মা কি বলে, হাসো 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 মার কাছে আসো, বাচ্চা এসে মার বুকের ভিতর ঢুকে যায়, ঢুকে কিনা বলেন, ঠিক মতের সময় মোমেনকে আল্লাহ তালা এটাই করবেন, কি ইরজিই ইলা রাব্বিক
রাদিয়াতান মারদিয়া, আসো আসো রবের কাছে আসো। কি বলবে বলেন, আসো রবের কাছে আসো। কোন মা এটা বলে না, আসো আসো আশার কাছে আসো। কি বলে, আসো আসো আম্মুর কাছে আসো, মার কাছে আসো। বলে কি বলে না, বলেন আম্মুর কাছে আসো, মার কাছে আসো। তখন আল্লাহ তাআলাও বলবেন ইরজিই ইলা রাব্বিক, আসো আসো রবের কাছে আসো। রাদিয়াতান মারদিয়া, রাদিয়া এতদিন তুমি আমাকে রাজি করেছিলে, মারদিয়াতান আজকে থেকে আমি তোমাকে রাজি করব। এতদিন তুমি আমাকে বানিয়েছিলে, আজকে আমি তোমাকে বানাবো। এতদিন তুমি আমাকে বন্ধু রেখেছিলে, এখন থেকে আমি তোমাকে বন্ধু রাখবো। এতদিন ছিলে রাদিয়া, এখন হবা মারদিয়া। সুবহান, এতদিন ছিলে কি, রাদিয়া হলো ইসমফাইল সাবজেক্ট, মারদিয়া হলো অবজেক্ট। তাহলে রাদিয়া তুমি আমাকে খুশি করেছিলে, মারদিয়া এখন থেকে আমি তোমাকে খুশি করব। আচ্ছা এই এলান যখন শুনবে তখন কেমন হবে, তখন খুশিতে বাঘ বাঘ হবে, হাসতে থাকবে, আর ফেরেশতা আস্তে করে রূহ নিয়ে যাবে। কি ওই হাসির মধ্যেই মানুষ কি বলে, দেখ দেখ কেমন হেসে আছে। বলে কি বলে না, হাসি চেহারা দেখেন নাই কাউকে মৃত্যুর পরে, কাউকে হাসি হাসি দেখেন নাই? মাশা আমি দেখছি হযরত পালনপুরি রহমতুল্লাহ নিজামুদ্দিনে, হযরত পালনপুরি রহমতুল্লাহকে আমি হাসতে দেখছি, হযরত নানুপুর রহমতুল্লাহকে আমি হাসতে দেখছি, হযরত হাফিজি রহমতুল্লাহকে আমি হাসতে দেখছি, হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহকে আমি হাসতে দেখছি। কি হয় এই সমস্ত মানুষগুলোকে দেখছি মৌতের পরে কিভাবে হেসে আছে। আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মাকেও দেখছি হাসতে দেখছি, যেন হেসে আছে, যেন কারোর সাথে মুচকি হেসে আছে। আল্লাহ আমাদেরকে এমন মৌত নসিব করেন, যে মৌতের পরে এক জিন্দগি মিলবে, যে জিন্দগি সুখের আর কখনো শেষ হবে না। দুনিয়াতে পাড় উপাড় না, কখনো চিৎ কখনো কাত, কখনো এদিকে কখনো সেদিকে, ওপারের সঙ্গে সঙ্গে এলান হবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে অনেক ভয় পেয়েছ, যাও আর ভয় নাই। আচ্ছা এই এলান শুনে কেমন লাগবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাও আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। ওয়া লা হুম ইয়াহজানুন মানে চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম মানে কোনো ভয় নাই। এই এলান যখন কানে শুনবে তখন কেমন হবে, আবার যদি জিব্রিল বলে, জিব্রিল আইসা বলে শুনছো আমি জিব্রিল, আমি জিব্রিল, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবার যদি রাসূল এসে বলে আমি মুহাম্মদ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবার যদি ইব্রাহিম এসে বলে আমি খলিল, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবার যদি রব বলে আমি রব লাগি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কেমন হবে ইনশাআল্লাহ, বলেন না কেমন হবে ইনশাআল্লাহ। রব যেন বলবে দুনিয়াতে ভয় পেয়েছ 60 বছর, ভয়হীন জিন্দগির ঘোষণা শুনো কোটি কোটি বছর, এখানে ভয় পেয়েছ 70 বছর, ভয় পেয়েছ 50 বছর, সকালেও ভয় দুপুরেও ভয় বিকেলেও ভয়, যাও ওখানে কোনো ভয় নাই। সোহা ওখানে কোনো কি নাই, ওখানে কোনো ভয় নাই, কথা দিলাম ওখানে কোনো ভয় নাই। বন্ধু বন্ধুর কাছে ভয় পা, বন্ধু বন্ধুর কাছে ভয় পা, আল্লাহ বন্ধু তো ডাকাতের ডাকাতের কাছে মানুষ ভয় পায়, বন্ধু তো বন্ধুর কাছে ভয় পায় না। এই জন্য রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, কথা দিলাম কোনো ভয় নাই, তুমি যদি আমার ওলি হয়ে যাও, বলেন তুমি যদি আমার ওলি হয়ে যাও, কথা দিলাম আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, ভয়হীন জিন্দগি কত বছর, জান্নাত ভয়হীন না ভয়যুক্ত, জাহান্নাম ভয়হীন না ভয়ওয়ালা, জাহান্নাম কেমন ভয়ের আর জান্নাত কেমন খুশির। কি দুনিয়া রবকে মানিয়ে যাও, রবকে মানা যাও, দুনিয়াতে রবকে রাজি করে যাও, দুনিয়াতে রবকে রাজি করে যাও, রব সেখানে রাজি করে ছাড়বে। শুধু বলবে আর কিছু লাগবে, কি কি বলবে বলেন, হ্যাঁ ওই বিদেশি হোটেলে গেলে বয়রা কি বলে, স্যার শুধু স্যার, আর কিছু লাগবে
ফার্স্ট ক্লাসে সফর করলে স্যার আর কিছু, একটু পরে এসে স্যার আর কিছু, আর কিছু জান্নাতে 24 ঘন্টা, আর কিছু কি বলবে বলেন, আর কিছু, আর কিছু, আর কিছু লাগবে কত, আর কত, এক সময় বলবে আর লাগবে না, এক সময় কি বলবে বলেন আর লাগবে না, রব বলবে কেন কিছু আরো কিছু বাকি আছে, আরো কিছু কি আছে বলেন, আর কি বাকি, ওলামায়ে কেরামের কাছে যাই জিজ্ঞেস করবে হযরত রব্বুল আলামিন বলছেন আরো কিছু বাকি আছে, কোনটা বাকি, আসলটাই তো এখনো মিলেনি, আল্লাহর দিদার তো এখনো হয়নি, কি হয় আল্লাহ তাআলার দিদার তো এখনো কি, এবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দিদার নসিব করবেন, আল্লাহ আল্লাহ তাআলা দিদার যখন নসিব করবেন তো বান্দা জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে, সমস্ত নিয়ামত কি হবে ভুলে যাবে। আচ্ছা কি পরিমাণ দিদার, কি পরিমাণ মজা হলে জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে, কি হয় কি পরিমাণ দিদারে কি পরিমাণ মজা হবে, তা আল্লাহ তাআলা দিদার কার কতটা মজার হবে, যার নামাজে যতটা মজা ছিল, যার ইবাদাতে যতটা মজা ছিল আল্লাহ তাআলা দিদারে তার ততটা মজা হবে। আমাদের দিদার কেমন হবে আল্লাহই জানে, বুঝলে আল্লাহ কিছু একটা দিলেই হলো, শুধু আখেরাতের বেলা একটা দিলেই হয়, শুধু আখেরাতের বেলা একটা কি একটা দিলেই হয়, কেউ বুঝলে এত বড় জান্নাত আমার লাগবে না, আমার ছোট্ট একটা দিলেই হবে, বলে কি বলে না বলেন, অত বড় জান্নাত আমার লাগবে না, আমাকে ছোট্ট একটা দিলেই হয়। তো দুনিয়াতে মায়ের পেটে যদি কোনো বাচ্চাকে কেউ বোঝানো সম্ভব হইতো, তুমি জানো অচিরেই তুমি এমন এক পৃথিবীতে যাবা যে পৃথিবীটা তোমার মায়ের পেট থেকে 1 কোটি গুণ বড়, তো বাচ্চা কি বলবে মাথা খারাপ, 1 কোটি গুণ পৃথিবীটি আমি কি করব, এখন দুনিয়াটা কি 1 কোটি গুণ বড় না আরো বড়, মায়ের পেটে ওই পৃথিবী থেকে দুনিয়া কত গুণ বড়, কি এর বড় তার হয় না, হয় না, এরপরে বাংলাদেশ ছাড়া ইটালি যায় কি লেগা, কি এরপরে আবার সুইজারল্যান্ড যায় কি লেগা, এরপরে আবার আমেরিকা যায় কি লেগা, হয় না যে, তো জান্নাতে কেমনে হবে আপনার, মায়ের পেট থেকে 1000 কোটি গুণ বড়, 1 কোটি কোটি গুণ বড়, 10 কোটি কোটি গুণ বড় পৃথিবীতে তোমার হয় না, তো জান্নাতে তোমার 10 দুনিয়া বড়, জান্নাতে তোমার কেমনে হবে, তোমাকে তো নিজেকে নিজে ফকির মনে হবে, হয় তোমারটা 100 দুনিয়া বরাবর আমারটা 10 দুনিয়া, ওনারটা তো 1 কোটি গুণ দুনিয়া বরাবর আমারটা 10 দুনিয়া, তো নিজের কাছে নিজেকে কেমন লাগবে, হায় রে হায় রে কি রে কি করলাম রে, হায় কি কি করলাম রে, হায় কেন নষ্ট করলাম সময়, হায় মোবাইলে কেন নষ্ট করলাম সময়, হায় টেলিভিশনে কেন নষ্ট করলাম সময়, হায় ডিসের সামনে কেন নষ্ট করলাম সময়, হায় প্রতিদিন 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 2-4-10টা পত্রিকা পড়ে পড়ে কেন সময় নষ্ট করলাম, শুধু এক আফসোস হবে কেন সময় নষ্ট করলাম, কি আফসোস হবে বলেন, আরে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, সুবহানাল্লাহ, আজকে জুমার আগের 1 ঘন্টার পুরস্কার যখন দেখবেন তখন কি মনে হবে, তখন কেমন লাগবে, হায় রে যদি এভাবে প্রতিদিন 2-4 ঘন্টা বসতে পারতাম, এভাবে যদি প্রতিদিন 2-4 ঘন্টা ইমান তাজা করতে পারতাম, প্রতিদিন 2-4 ঘন্টা এবং জান্নাত আর জাহান্নামের কথা শুনতে পারতাম, প্রতিদিন 2-4 ঘন্টা আল্লাহ তাআলার কথা শুনতে পারতাম, তখন কেমন মনে হবে বলেন, এই জন্য মাঝে মাঝে তবলিগে বের হওয়া বলেন, মাঝে মাঝে কি মাঝে মাঝে 3 দিনের জন্য যাবেন, 3 দিনের জন্য আপনাদের কত কাছে কাকরাইল, আচ্ছা ট্যাকটাপ থেকে কাকরাইল আসে না মানুষ, আচ্ছা তেঁতুলিয়া থেকে কাকরাইল আসে না মানুষ, তা আপনি এখান থেকে কত টাকা লাগবে, না 50 টাকা আর না 100 টাকা, মাগরিব থেকে আয়েশা মাঝামাঝি একটু একটু চার্জ নিয়ে আসলেন কেমন হয় বলেন, যত দামি মোবাইল হোক ওটা মাঝে মাঝে ডিসচার্জ হয়ে যায়, ওটা মোবাইল 3 দিন চার্জ না দিলে ওটা 3-4টা চিৎকার দিয়ে বন্ধ হয়ে যায়, আমি আর পারলাম না তোকে সার্ভিস দিতে, কি আমার হার্টকেও তো মাঝে মাঝে চার্জ দেওয়া উচিত, উচিত কিনা বলেন না, মাঝে মাঝে যদি একটু আমাদের যাত্রাবাড়ি সাহেবের এখানে চলে গেলেন, মাঝে মাঝে ঢালকানগর সাহেবের এখানে চলে গেলেন, কি ভাই সুন্দর হবে না ইনশাআল্লাহ, কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা, আমার আখেরাতের জন্য নিজে না কোনো রাস্তা এখতিয়ার করা, আমার আখেরাতের জন্য আখেরাতের পথ সুগম করার জন্য কোনো না কোনো রাস্তা এখতিয়ার করা,
মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে দুই একটা কিতাব পড়লেন, মাঝে মাঝে দুই একটা বই পড়লেন, হাকিমুল উম্মতের বইগুলো পাওয়া যায় বাংলা বাজার, কিনে নিলেন, মাঝে মাঝে একটু একটু পড়লেন, আল্লামা তাকি উসমানী দামত বারাকাতুমের কিতাবগুলো পাওয়া যায় বাংলা ভাষা অসংখ্য কিতাব, একটু একটু নিলেন, ডেলি পাঁচ মিনিট করে পড়লেন, পত্রিকাকে পাঁচ মিনিট শর্ট করে পাঁচ মিনিট একটু কিতাব পড়লেন, কোরআনে করিম থেকে একটা আয়াতের করিমের তর্জমা পড়লেন, তাইলে তো রাস্তা সুগম হবে। আর না রাস্তা বদ্ধুর রাস্তা, সামনে অনেক অনেক ঝামেলা আছে, কোন সামনে অনেক কি আছে, শুধু আখেরাতে ঝামেলা নাই, দুনিয়াতেও ঝামেলা আছে, দুনিয়াতেও কি আছে বলেন, দুনিয়াতেও ঝামেলা আছে। এই জন্য আয়াতে করিমা আমি আপনাদের সামনে পড়ছিলাম, তুমি যদি তওবা করতে পারো, আমি কথা দিলাম আমার নাম তো আমি তওয়াব রেখে দিয়েছি, আমার নাম তো তওয়াব, এর অর্থ তুমি তওবা করতে দেরি করবা, আমি তওবা কবুল করতে দেরি করব না, আমার নাম তওয়াব। আল্লাহ তাআলার নাম কি? একটা নাম হলো তওয়াব, তওয়াব মানে কি? তওবা কবুল করনেওয়ালা, তওয়াব মানে কি? তওবা কবুল করনেওয়ালা। আসলে তাবা ইয়াতুবু শব্দের অর্থ হলো লোট না, ফিরে আসা, ফিরে আসা কি, ফিরে আসা। তো রব যেন বলেন তুমি যদি আমার দিকে ফিরে আসো আমিও তোমাকে লুফে নিব, আমিও তোমাকে লুফে নিব, তুমি ফিরে আসতে দেরি করবা আমি বুকে টেনে নিতে দেরি করব, কারণ আমার নিজের নাম আমি রেখেছি তওয়াব। কি নাম রাখছে বলেন? ইন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম। এবার আল্লাহ তাআলা বলেন, এই এই কাফেলাকে সামনে রেখে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানওয়ালারা আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, বলেন আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয় মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কোনো মানুষ যদি মানুষকে ভয় করে, মানুষ যদি মাখলুককে ভয় করে, ওই ভয় তাকে তার থেকে দূরে সরিয়ে রাখে। কুকুরকে ভয় করে, কুকুর থেকে দূরে থাকে, সাপকে ভয় করে, সাপ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, আমার ভয় তোমাকে আপ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এবার বলেন অকুনু মা সাদিকিন, আর না এই তিনজন মানুষ যারা এতটা সত্যের পরিচয় দিয়েছে, তারা তওবা করে এতটা খাঁটি হয়ে গেছে, এরকম বান্দাদের সাথে তুমিও তোমাকে সমার করে নিও, এদের সাথে হয়ে যেও। সুবহান, এদের সাথে কি হয়ে যেও, যাদের কথা আর কাজে মিলেছে এদের সাথে হয়ে যেও, যাদের ওয়াজে আর আমলে মিলেছে এদের সাথে হয়ে যেও। সুবহানাল্লাহ, বলেন যারা না আল্লাহকে ভয় করে এদের সাথে হয়ে যেও। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকিরিনা, যাকে আমি জিকির থেকে গাফিল করে দেই খবরদার তাকে তুমি বন্ধু বানাবা না, তাকে তুমি বন্ধু বানাবা না, যে নামাজ পড়ে না তাকে বন্ধু বানাবা না, যে রোজা রাখে না তাকে তুমি বন্ধু বানাবা না, খোদা না কাজ তার বিড়ি খায় তাকে বন্ধু বানাবা না, খোদা না কাজ তার ডাল খায়, ডাল খায়, হ্যাঁ। আরে আমাদের ওখানে এক ছেলে বলে হুজুর তার মা এত সুন্দর করে ডাল খায় দে, তে বাসার ডাল খায় না, তে শুভ গাছে গিয়ে ডাল খায়, মানে ওই বাবা বুঝেও নাই কি জিনিস এটা, বুঝেন নাই, হ্যাঁ সবাই মুখে মুখে শুনছে ডাল খায়, খায়নি, খানেওয়ালা আছেন যারা বিড়ি খায়, তার সাথে আপনি দোস্তি করেন, হ্যাঁ আপনাদের খুব মহাব্বত করে করে বিড়ি খাওয়াবো, প্রথম তিন দিন চার দিন শুধু দিব এরপরে লইব, হ্যাঁ যদি আর ফাটি বাড়ায় আগে বিড়ি খাওয়ায় কিনলে গা শিখায় এরপরে সে আপনার কাছ থেকে খাবে, বাস্তব না বাস্তব বলেন। এই জন্য এদের থেকে দূরে থাকা, বলেন এদের থেকে কি থাকা, এদের থেকে যার এদের সন্দেহ লাগে তার সাথেও যাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ, হ্যাঁ এই সমস্ত ইয়াবাখোর ডালখোর এদের কাছেও যাবেন না, জোয়ানরা কথা কয় না, বলো ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দান, আল্লাহ আমাদের সমাজকে পাক করে দেন। তাহলে আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, বন্ধু বানাবেন ইমাম সাহেবকে, বন্ধু বানাবেন খতিব সাহেবকে, কি বলেন? আরে আপনাদের খতিবের কথা কইতেছি না, কমন কথা কইতেছি, বন্ধু বানাবেন কোন আল্লাহ ওয়ালাকে, বলেন বন্ধু বানাবেন কোন কি কোন আল্লাহ ওয়ালাকে, যে আল্লাহ ওয়ালা আপনাকে হাত ধরে মসজিদে পৌঁছে দিবে, আশা করা যায় সে আল্লাহ ওয়ালা হাত ধরে জান্নাতে চলে যাবে,
আর যে তোমাকে ইয়াবা পর্যন্ত পৌঁছিয়ে দেয় সে হাত ধরে জাহান্নামে পৌঁছিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন, এই জন্য বন্ধু কাকে বানাবেন এটা ঠিক করেন। আল্লাহ তাআলা বলেন আকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহান, সত্যবাদীদের সাথী হয়ে যাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি কিন্তু আমার পঠিত আয়াতে যেতেও পারি নাই, মান জা বিল হাসানাত ফালাহু খায়রুম মিনহা, গত জুমায়ও পড়ছিলাম, এ জুমায়ও পড়ছিলাম, কিন্তু যেতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তাওবার হক আদায়ের তৌফিক দান করেন। তাওবার কয়টা জিনিস লাগে বলছি, এক নম্বর কি, লজ্জিত হওয়া। এই লজ্জিত হওয়ার কথাটা একটুখানি কোরআনে কারীম থেকে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ এরপরে আবার এতে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ যদি তৌফিক দান করেন, হায়াতে হায়াতে পেয়ার পাই, আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন। এই মসজিদে দূর দূর থেকে আপনারা যারা আসেন, আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করেন। যারাই এই মসজিদে আসে, যারাই এই মসজিদে অর্থায়ন করেছেন, কেয়ামত পর্যন্ত যারা অর্থায়ন করবে, যারাই আসবে, আল্লাহ সকলকে আল্লাহর ওলি বানিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।